স্কুল ও কলেজের ক্লাস পদ্ধতিতে কোনো পরিবর্তন হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে কাল। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কাল এই বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক রয়েছে। এদিকে ১৮ বছরের কম বয়সীদের ফাইজার এবং মডার্নার টিকা দেয়া হতে পারে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চিকিৎসার সাথে জড়িত আছে শিক্ষার্থী, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে যারা বিভিন্ন ক্যাটাগরিতে আছে তাদেরকে আমরা প্রায় ভ্যাকসিনেট করে দিচ্ছি। ৮০ ভাগের বেশিও ভ্যাকসিনেট হয়ে গেছে। কিন্তু সকল শিক্ষা মানে চিকিৎসার বাইরে যারা আছে তাদেরকে ভ্যাকসিন কার্যক্রমে আমরা নিয়ে আসতেছি এবং অনেককে দেওয়া হয়েছে, অনেক শিক্ষকদেরকে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমাদের ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে আমরা আস্তে আস্তে সকলকে ভ্যাকসিন আমরা দিয়ে দিতে পারবো।